বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমরা কিন্তু এই ইউনিটের পুরো লেসনটা জুড়েই এটিকেট এবং ম্যানার্স নিয়ে পড়ছি এবং আশা করছি তোমরা আগের যে ভিডিওসগুলো আছে আমাদের সবগুলো দেখে এটিকেট এবং ম্যানার্স সম্পর্কে কিন্তু জেনে নিয়েছো। আমরা কিন্তু এই লেসনের এই পার্টটির মাধ্যমেই এই লেসন ওয়ানটি শেষ করছি। দেয়ার আর মেনি মোর, অর্থাৎ আমরা কিন্তু এটিকেটের যে বেসিক রুলস আগের অংশটিতেই পড়ে নিয়েছিলাম, আশা করছি তোমরা এগুলো দেখে নিয়েছো। অর্থাৎ বলছে যে এরকম এটিকেটের যে বেসিক রুলস ওখানে আরও আছে। হাউ মেনি মোর ক্যান ইউ অ্যাড টু দ্য অ্যাবভ লিস্ট, অর্থাৎ এই যে উপরের যে লিস্টটি দেখতে পাচ্ছ এই লিস্টের মধ্যে তোমরা আরও কতগুলো অ্যাড করতে পারবে বা যুক্ত করতে পারবে বলো তো। বন্ধুরা এখানে সে তারা আরও বলছে, Here are some thoughtful observations on manners and etiquette from some famous people. অর্থাৎ এখানে আমাদের এই নিচেই ফলোয়িং যেসব সেন্টেন্সগুলো দেখছো এখানে কিছু ফেমাস পিপল অর্থাৎ অনেক বিখ্যাত কিছু ব্যক্তিত্বের যে ম্যানার্স এবং এটিকেটের এটিকেট নিয়ে যে খুব চিন্তাশীল কিছু পর্যবেক্ষণ সেগুলো নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। চলো তাহলে ওগুলো দেখে আসি। Respect for ourselves guides our morals, respect for others guides our manners. এটি বলেছে লরেন্স স্টার্ন, অর্থাৎ সে বলেছে যে অন্যদের আমাদের নিজেদের জন্য যে সম্মান অথবা রেসপেক্ট সেটা কি আমাদের যে নীতিমালা নিজস্ব যে নীতিমালা সেগুলোকে গাইড করে এবং আমাদের যখন অন্যদের জন্য যখন আমরা সম্মান প্রদর্শন করি সেটা আমাদের যে ম্যানার অর্থাৎ আমাদের যে নৈতিক আচরণ সেটাকে গাইড করে। এর পরবর্তী সেন্টেন্সে দেখছি, লাইফ ইজ শর্ট বাট দেয়ার ইজ অলওয়েজ টাইম ইনাফ ফর কার্টেসি, এটি বলেছে রাল্ফ ওয়াল্ডো এমারসন। তিনি কি বলেছেন যে আমাদের জীবনটি আসলে অনেক ছোট কিন্তু ভদ্রতা প্রদর্শনের জন্য কিন্তু সেখানে সবসময় তোমার জন্য যথেষ্ট সময় থাকবে। দ্য রিয়েল টেস্ট অফ গুড ম্যানার্স ইজ টু বি এবল টু পুট আপ উইথ ব্যাড ম্যানার্স, কাহলিল গিব্রান। অর্থাৎ কাহলিল গিব্রান বলেছেন যে আমাদের যে গুড ম্যানার্স আছে অর্থাৎ যে ভালো যে আচার ব্যবহার বা নৈতিক আচরণ সেটার জন্য একদম আসল যে পরীক্ষা সেটা কি হবে বলো তো, সেটা হলো যখন আমরা দেখবো যে আমরা নিজেরা কোনো খারাপ নৈতিক আচরণ বা অন্যান্য খারাপ ম্যানারের সাথে মানিয়ে চলতে পারছি তখনই বুঝতে পারবো যে এটা আমাদের জন্য একটি আসল পরীক্ষা হচ্ছে গুড ম্যানারের। জে আর টলকিন বলেছেন, হ্যান্ডসাম ইজ হোয়াট হ্যান্ডসাম ডাজ, অর্থাৎ আমরা কিন্তু হ্যান্ডসাম মানে জানি কি সুদর্শন, কিন্তু সুদর্শন মানে একজন সুদর্শন হলে যে তাকে সুদর্শন বলতে হবে তা কিন্তু না, একজন সুদর্শন আসলে কি করে তার কাজকর্মের মাধ্যমে কিন্তু তাকে আমরা সুদর্শন বলতে পারি। পলাইটনেস ইজ এ সাইন অফ ডিগনিটি নট সাবসার্ভিয়েন্স, এটা কে বলেছেন, থিওডোর রুজভেল্ট। অর্থাৎ তিনি বলেছেন যে ভদ্রতা হলো আসলে সম্মানের প্রতীক, কোনো পরাধীনতার প্রতীক নয়। বন্ধুরা ডিগনিটি অর্থ কিন্তু আমরা জানি শ্রদ্ধা বা সম্মান এবং সাবসার্ভিয়েন্স অর্থ আমরা জানি পরাধীনতা। আ ম্যানস ম্যানার্স আর আ মিরর ইন উইচ হি শোজ হিজ পোর্ট্রেট, এটা বলেছেন জোহান ওয়ল্ফগাং ভন গোয়েল। তিনি বলেছেন যে একটি মানুষের যে ম্যানার থাকে অর্থাৎ নৈতিক যে আচরণগুলো থাকে সেটা কিন্তু ওই মানুষটির প্রতিকৃতি দেখানোর জন্য একটি আয়না হিসেবে কাজ করে অর্থাৎ মিরর হিসেবে কাজ করে। পরবর্তী বক্তব্য থেকে দেখছি, হু এভার ইন্টারাপ্টস দ্য কনভারসেশন অফ আদার্স টু মেক আ ডিসপ্লে অফ হিস ফান্ড অফ নলেজ মেক্স নোটোরিয়াস হিস স্টক অফ ইগনোরেন্স, শাইখ সাদি। অর্থাৎ তিনি বলেছেন যে যে কেউ কিনা যে যখন হচ্ছে তার নিজের যে জ্ঞানের ভাণ্ডার আছে সেটা দেখানোর জন্য অন্য কারোর যে কথা সেটাতে যদি বাধা দেয় সেটাতে আসলে তার নিজের যে জ্ঞান সেটা সে প্রকাশ করে না, বরঞ্চ সে তার যে
ইগনোরেন্স যেটা, অর্থাৎ যে কোনো কিছু অবহেলা করার যে তার যে কুখ্যাতিটা থাকে সেটাই কিন্তু সে প্রকাশ করছে। বন্ধুরা, আমরা যে শেষ বক্তব্যটি দেখতে পাচ্ছি এটা দিয়েছেন নাদিন জাহের। তিনি বলেছেন, এটিকেট ইজ এ ফাইন টিউনিং অফ এডুকেশন, অর্থাৎ আমাদের শেষ বক্তব্য থেকে আমরা শিখতে পারছি, অর্থাৎ বুঝতে পারছি যে বলছে যে শিষ্টাচার অর্থাৎ এটিকেট হলো আমাদের যে শিক্ষা অথবা এডুকেশনের জন্য খুব সুন্দর একটি শুরুকরণ। অর্থাৎ আমাদের এটিকেটের মাধ্যমে কিন্তু আমাদের শিক্ষাটিকে আমরা খুব সুন্দর করে টিউন করতে পারি, শুরুকরণ করতে পারি এবং সুন্দর করে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনটাও কিন্তু সাজিয়ে নিতে পারি। সবাই নিশ্চয়ই এতক্ষণ পর্যন্ত এই এটিকেট এবং ম্যানার্সের ভিডিওসের সিরিজগুলো দেখে এটিকেট এবং ম্যানার সম্পর্কে সব গুরুত্ব বুঝে নিয়েছো এবং আশা করছি তোমাদের প্রতিদিনের জীবনেও কিন্তু এই ম্যানার এবং এটিকেটের গুরুত্বটিকে তোমরা বুঝেই কাজে লাগাবে।